হেই হরি, মোর স্নেহর ভাত্রী হিরণ্যাক্ষক অন্যায় ভাবে হত্যা করিলে, আর মোর শত্রু মানে বাসা তোমারও শত্রু, গতিকে আজি হন্তে মোর শির শত্রু নারায়ণ নাম ভুলতো নকরিবা উচ্চারণ। জগতত কোনো কারো শত্রু নহয়, কোনো কারো মিত্রও নহয়, সকলকে একেজন ঈশ্বরে সত্যন করিছে। কিন্তু ময়ো জানো কর্তব্য নিজৰ, পুত্ৰ ভাৰ্যাৰ অপত্য স্নেহত কদাপিতো নহও বিচাৰি। মনে মোর নামানে প্রভু লই যা প্রহ্লাদ আর আছে যত দৈত্য।
অমর্ক দাদা খন্দ দৈত্যপতিক চিন্তিত যেন দেখি কথাটোত হয় ভর দিলো হয় পিছতে মন করছো কেনবাকে যদি আমি কথাটো করব নোৱাৰো এনতে এনতে আমার কি হব তুমি গম পাইছানে না ওই এটাই মাত্র কৌশল কি এই পলাশি গুটি বড় বন্ধু প্রিয় তেওঁৰ মন জয় কৰিবলৈ হলে প্রথমতে তেওঁৰ লগৰীয়া সকলক শরীর বিদ্রোহী কৰি তুলিব লাগিব আমি তোমালোকৰ কাৰণে আশাৰে বাট চাই আছো নহয় প্ৰণাম গুৰুদেৱ আজি আমাৰ পৰম সৌভাগ্য দুজন গুৰুৰ দৰ্শন লাভিছো ভাল কথা পিছে গুৰুৱে দিয়া উপদেশবিলাক মানি চলিব পৰাটোহে শিষ্যসকলৰ সজ লক্ষণ নহয় জানো হয় গুৰুদেৱ অঁ বাচা পলা আৰু এই লগৰীয়া সকলকো যেন তুমি কোনোদিনেই হৰিৰ নাম নিশিকোৱা কিয় গুৰুৰে হৰি নাম ললে হেনো সংসাৰত মুক্তি পোৱা যায় শাস্ত্ৰত কৈছে যিটোজনে শুদ্ধভাৱে শৰীৰটো শৰণ লয়া শৰীৰক সুহিত বুলি ভাবে শৰীৰৰ প্ৰসাদেশিটো বিঘ্ন মুণ্ডত ভৰি দিয়া হৰি গুণগায়ন আছে তুমি কোৱা কথাবিলাক সত্য কিন্তু এই ৰাজ্যত তেনে কথা নকবা তেনে কৰিলে পাপ কৰাহে হ'ব মাত্ৰ তোমালোকে এই সুজলা সুফলা শস্য চামলা ৰূপেৰে বিনন্দীয়া ইয়াৰ চমত থাকি একান্ত মনে তোমালোকে বামানৰ শাস্ত্ৰ অধ্যয়ন কৰিব লাগিব বুজিলা নে তোমালোকে বাৰু বাচা হওঁ